প্রিয় দর্শক, আজ আমরা খেজুর গাছের রস রস করা দেখাচ্ছি। আমাদের একটা ভ্রান্ত ধারণার ভিতরে আমরা এতদিন ছিলাম যে ভ্রান্ত ধারণাটা হচ্ছে গাছের রস এখন ভালো হয় না, কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য এবং ভুল ধারণা। আমাদের এখানে যে সমস্ত গাছেরই আছে তারা গাছ কাটলে ভালো রস বের করতে পারে না এবং গাছ দেখা যাচ্ছে অচিরেই গাছটা মরে যায়। আমি চিন্তা করলাম যে তাহলে দেখি আমার, হ্যাঁ, নিজের গাছ নিজেই কাটি, কী হয় দেখা যাক। তো যাই হোক, আমি আসলে গাছ কাটা শুরু করলাম। আমার কিন্তু প্রথম প্রথম ওই একই অবস্থা, ভালো রস হতো না, কিন্তু এখন গাছ কাটার সিস্টেমটা কিছুটা বুঝে গেছি, তাতে গাছও মরবে না ভালো রসও হবে। তো যাই হোক, আজকের আমার এই রসটা আছে ঝাড়ার রস। এই গাছটা হচ্ছে এই, দেখেন বয়স মেলা বেশি না, তবু যাই হোক এটা এই ঝাড়ার রসে আমি নলেন দিছি। নলেন দেওয়ার পরে এটা হচ্ছে কাঠের রস, এই কাঠের রসটা বেরিয়েছে। এই যে বালতি গাছ প্রায় গল বালতি আর কি, আচ্ছা এর থেকে আমরা বুঝবো যে আসলে গাছে রস আছে, কিন্তু ভালো কর্মী যদি হয় তাহলে রস বের করতে পারবে, তাছাড়া কিন্তু রস মানে বের হবে না। গাছ কাটার একটা সিদ্ধান্ত আমরা আপনাদেরকে দিচ্ছি, গাছটা কাটবে, কাটার পরে অন্তত 5-6 দিন গাছটা ভালো করে শুকাবে, শুকানোর পরে আবার কাটবে। তো এই যে গাছটা দেখেন ভালো শুকিয়ে গেছে, শুকনোর পরে গাছটা কাটা হয়েছে, কেটে গাছে ভালোই রস পেয়েছি। এবং আমার অন্যান্য যে গাছগুলো আছে সব গাছে ঠিক এরকমই রস হয়, তবে এই গাছটা একটু কম হয়েছে, অন্য অন্য গাছে একটু বেশি রস হয়। যাক, দর্শক বৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন। যদি আমার এই গাছপালা দৃশ্যটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর আমাদের সাথে থাকবেন। আর যদি ভালো না লাগে তা দেখতে দেখতে, হ্যাঁ, হয়তো একদিন ভালো লাগবে, আপনারা সাথে থাকুন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। পারেন এবার রসটা পারেন আস্তে করে, তাহলে মানে এখন আমরা রসটা পাড়তে চাই। আসলে অনেক রস তো পাড়তে একটু ঝামেলা আছে। রসটা দেখেন কত রস, একেবারে অরিজিনাল কাঠের রস, এটা এখন কাঠের রস, এখন সে গেছে গেছে মতো এখনো আছে। আর এই দেখেন, হ্যাঁ, ধরছে রস, হ্যাঁ।